আসসালামু আলাইকুম। আজ একটি কোম্পানি চাকরি বিজ্ঞাপনে আপনার সামনে হাজির হয়েছে। আবুল খায়ের গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আবুল খায়ের টোবাকো কোম্পানি লিমিটেড থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞাপনটির মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার পদে অনির্দিষ্ট সংখ্যক লোক নিয়োগ দেওয়া হবে। এই নিয়োগ বিজ্ঞাপনটিতে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে এবং বাংলাদেশের 11টি শাখার নাম এখানে উল্লেখ করা হয়েছে 11টি জেলায়। তো আপনি চাইলে যে কোনো জেলায় গিয়ে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে ইন্টারভিউ দিতে পারবেন। তো আপনি কোন জেলায় ইন্টারভিউ দিতে চান কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে সাক্ষাৎকারের স্থান তারিখ ডিটেলস জানিয়ে দেব। তো এখানে এ পদে আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক বা সমমান পাস, অভিজ্ঞতা চাওয়া হয়েছে FMCG সেলস বা অন্যান্য প্রোডাক্ট সেলসে অভিজ্ঞতার অগ্রাধিকার দেওয়া হবে এবং বয়স হবে ন্যূনতম 24 বছর। অন্যান্য অভিজ্ঞতা ও যোগ্যতা সম্পর্কে বলা হয়েছে চটপটে ও উপস্থাপনের দক্ষতা সম্পন্ন হতে হবে, সর্বোপরি প্রার্থীর অবশ্যই কনভিন্সিং অ্যাবিলিটি থাকতে হবে এবং মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে। আলোচনা সাপেক্ষে বেতন প্রদান করা হবে 22 থেকে 26 হাজার টাকা এবং আপনাকে বাংলাদেশের যে কোনো প্রান্তে কাজ করার মন মানসিকতা থাকতে হবে। এ পদে আবেদনকারী চাকরিতে নিয়োজিত হওয়ার পর যে সকল দায়িত্ব কর্তব্য পালন করতে হবে সে সম্পর্কে বলা হয়েছে ব্যবসায়ীগণের সাথে সম্পর্ক উন্নয়ন এবং প্রতিটি রিটেল আউটলেটে নিজস্ব ব্র্যান্ড সমূহের উপস্থিতি নিশ্চিতকরণের পাশাপাশি ট্রেড বেনিফিট ও ব্র্যান্ডের গুণগত মান উপস্থাপন পূর্বক দায়িত্বপ্রাপ্ত জোনে নিজস্ব ব্র্যান্ড সমূহের বিক্রয় ও মার্কেট শেয়ার উত্তরোত্তর বৃদ্ধির জন্য সংস্থার নিয়ম অনুযায়ী নিষ্ঠা এবং দক্ষতার সঙ্গে কাজ করতে হবে। সকল জেলায় সাক্ষাৎকারের সময় দেওয়া হয়েছে সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত। তো এখানে জেলাগুলো হচ্ছে ঢাকা, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, বরিশাল, কুষ্টিয়া, যশোর, ময়মনসিংহ, রংপুর, বগুড়া এবং রাজশাহী। তো আপনি কোন জেলায় ইন্টারভিউ দিতে চান কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে ডিটেল জানিয়ে দেবো। এখানে বিশেষ দ্রষ্টব্যে বলা হয়েছে প্রত্যেক প্রার্থীকে জীবন বৃত্তান্তের সাথে সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সংযুক্ত করতে হবে। সাক্ষাৎকারের জন্য উপস্থিত প্রার্থীদের কোনো প্রকার টিআরএ প্রদান করা হবে না এবং সকল শিক্ষাগত যোগ্যতার মূল সার্টিফিকেট, মার্কশিট, এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড, অভিজ্ঞতা সনদপত্র এবং অরিজিনাল ন্যাশনাল আইডি কার্ড ইন্টারভিউ বোর্ডে প্রদর্শন করতে হবে। তো এই ছিল আজকের চাকরি বিজ্ঞাপনটি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।